কাজ হয়ে গেছে দাদা ছাড়া পেয়ে গেছেন উনটে সুজয় তোমার মিডিয়ার কি খবর হ্যাঁ বর্দা রুজুদা বলে দিয়েছিল আমি সব ম্যানেজ করে নিয়েছি আরে লাইভ দেখেছি তো ঘটনাগুলো ম্যানেজ করলে কি করে মানে মানে কালকে খবর কাগজটা পড়ে নিও দেখবে সব জেনে গেছো আর কি আরে কাগজ দেখার সময় আছে নাকি আমার আরে কথা কথা বুক ঘষো কেন বলো তো ওই যে হাটে ফুটো সেটা কি সত্যি আছে তাহলে তো ঘুরে ফিরে বেড়াবার কথা নয় আরে আমি ঘুরে ফিরে বেড়াই তো বর্দা রিয়ের জন্য মানে ইন্সপিরেশনের জন্য ওসব কথা রাখো কি লিখেছো সেটা বলো আরে বর্দা তুমি যা বলেছো তাই লিখেছি দাড়ি কমা ফুল স্টপ হাইফেন শুধু একেবারে হেডলাইনে ছাপিয়ে দিয়েছি তুমি যা বলেছো তাই সেটাই ভালো তুমি তো আবার একটু বেশি আবেগপ্রবণ লেখা ছোট ভাষা ঠাসা দিয়ে এমন লিখলে যে আমি মন থেকে ভগবান হয়ে গেলাম সে তো ভালো দাদা মানুষ মারা যাওয়ার পর ভগবান হয় তুমি জ্যান্ত অবস্থায় ভগবান হয়ে যাবে আরে এত কথা বলার কি আছে দাদা জানতে চাইছে যে কাজটা হয়েছে কিনা বল হ্যাঁ মিটে গেল আরে হয়েছে হয়েছে কালকে এডিশন আমি কয়েক কোটি এক্সট্রা ছাপতে বলে দিয়েছি কয়েক লাখ এক্সট্রা ছাপতে বলে দিয়েছি ব্যাস বিনা পয়সা সবার ঘরে ঘরে বিলি করে দেবো ব্যাস তোমার ইমেজ এখান থেকে সোজা ভগবানের কাছে পৌঁছে হ্যাঁ সেটাই বেশি জরুরি আমার দুই ভাইয়ের কাছ থেকে সেটাই আশা করি আমি তোমরা এমন কাজ করো যাতে দাদা হিসেবে গর্ব করতে পারি আমি ভুলে যাও না দাদা তোমার দুই ভাই ছাড়া একটা বোনও আছে না থাকলেই ভালো হতো কি বললে আমার বলবো তবে এখানে না ও তুমি আলাদা করে কথা বলতে চাইছো তার মানে কোনো বিশেষ ব্যাপার হ্যাঁ বিশেষ ব্যাপারই বটে এসো আমার ঘরে